প্যান কার্ড ক্লাব লিমিটেডের মধ্যে আমরা যারা যারা টাকা রেখেছিলাম এবং আমাদের টাকা কিন্তু হারিয়ে গিয়েছিল বা আমাদের টাকা কিন্তু নিয়ে পালিয়ে চিট চিটফান্ড এবং এই যে টাকাগুলো এই টাকাগুলো ফেরত পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই অনলাইনে আবেদন করেছিলাম অর্থাৎ আমাদের যে প্যান কার্ডের টাকা সেই প্যান কার্ডের টাকা ফেরত পাওয়ার জন্য রিফান্ড ক্লেম করেছিলাম এই যে রিফান্ড ক্লেমের পদ্ধতি এই রিফান্ড ক্লেমের পদ্ধতি কিন্তু অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছে এই ফর্ম ফিল আপ করার পরে আমাদেরকে নতুন একটি আপডেট দেওয়া হয় যেই আপডেটের মধ্যে বলা হয় আমাদের যে ফর্মটি রয়েছে এই ফর্মের মধ্যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আপডেট করতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের ফোলিও নাম্বার ম্যাশ করছে কিনা এবং আমাদের তথ্য ম্যাশ করছে কিনা এটি দেখে নিতে হবে যদি ম্যাশ না করে সেই ক্ষেত্রে তোমরা অনলাইনে ভেরিফিকেশন করে নতুন ফলিও নাম্বার দিয়ে তোমরা ম্যাশ করিয়ে দিতে পারতে তো এই যে প্রসেসটি এই প্রসেসটিও কিন্তু অনেক দিন আগেই বন্ধ হয়ে গিয়েছিল এবং এই বন্ধ হওয়ার পর অনেক দিন পর আবারও কিন্তু এই যে লিঙ্কটি এই লিংকটিকে ওপেন করা হয়েছে এবং এই লিঙ্কের মাধ্যমে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন কালেকশন করতে পারছো তোমাদের অ্যাকাউন্ট নাম্বার আপডেট করাতে পারছো তার সঙ্গে সঙ্গে তোমাদের ফলিও নাম্বার বা তোমাদের তথ্য তোমরা দেখতে পাচ্ছ সঠিক আছে কি না তো এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের দেখিয়ে দেবো কোন লিঙ্কে গিয়ে কেমন করে তোমরা তোমাদের ফোলিও নাম্বার তার সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্ট আপডেট করাবে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যাবতীয় তথ্য তো রিফান্ড ক্লেম করার জন্য এইখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটিতে আসতে হবে এর লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে ইমেল আইডি এইখানে দিতে হবে তার সঙ্গে সঙ্গে আইডেন্টিফিকেশন প্রুফ নাম্বার এইখানে দিতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ক্যাপসা কোডটি ফিল করতে হবে করে এইখানে ডিক্লারেশনে ক্লিক করে লগ ইনে ক্লিক করে দেবে তো এই ইমেল আইডি কোথায় পাবে তোমরা যে ফর্মটি ফিল আপ করেছিলে ফর্ম ফিল আপ করার সময় তোমরা দেখবে এই যে এইখানে যে মার্ক করা দেখতে পাচ্ছো এইখানে কিন্তু তোমাদের ইমেল আইডি রয়েছে এবং তার উপরেই কিন্তু দেখতে পাবো তোমাদের আইডেন্টিফিকেশন নাম্বার আইডেন্টিফিকেশন নাম্বারের জায়গায় কিন্তু হয় তোমাদের আধার কার্ড নাম্বার নতুবা তোমাদের যে ভোটার কার্ড নাম্বার এই দুইটির মধ্যে যে কোনো একটি রয়েছে তোমরা সেটি এখানে বসিয়ে দেবে তো আমরা এই ফর্মটি আগে ফিল আপ করে নেব তো এইখানে লগ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ক্লেম আইডি দেখতে পারবে তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের কিছু নাম দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে আইডেন্টিফিকেশন নাম্বার এবং ইমেল আইডি দেখতে পারবে এই সাইডে তোমাদের ক্লেম অ্যামাউন্ট দেখতে পারবে এবং নিচে যদি দেখো তাহলে এইখানে কিন্তু ইনভ্যালিড ফোলিও নাম্বার রয়েছে ফোলিও স্ট্যাটাস ইনভ্যালিড রয়েছে তো এইখানেই আমাদের ভ্যালিড করতে হবে সেই জন্য আমাদের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের মধ্যে যে ফলিও নাম্বার রয়েছে সেই ফোলিও নাম্বার বসাতে হবে সেই জন্য এইখানে সবার প্রথমে অ্যাড নিউ ফোলিওতে ক্লিক করব এবং এটি করার পর তোমাদের যে কাজটি করতে হবে তো সেটি হলো তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে তো সবার প্রথমে আমরা ফোলিওটি ম্যাচ করবো তো ফোলিও ম্যাশ করার জন্য অ্যাড নিউ ফোলিওতে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে এখানে সেলফ অন নমিনি রয়েছে তো আমরা এখানে সেলফ অর নমিনিতেই রেখে দেবো উপরে তোমরা নাম দেখতে পাচ্ছ এইখানে এসে নতুন যে ফোলিও নম্বর সেই ফোলিও নাম্বার দিতে হবে তো তোমাদের ফলিও নাম্বার তোমরা কোথায় পাবে সার্টিফিকেট যদি তোমাদের কাছে থাকে সেই ক্ষেত্রে সার্টিফিকেটের উপরে তোমরা দেখতে পাবে এখানে ফলিও নাম্বার রয়েছে এবং নিচে এইখানে ফোলিও নাম্বার রয়েছে এবং যদি তোমাদের কাছে সার্টিফিকেট না থেকে তোমাদের রিসিপ্ট থাকে সেই ক্ষেত্রে রিসিপের কিন্তু এইখানে ফলিও নম্বর রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লোকেট করে দেওয়া আছে এবং যদি তোমাদের কাছে রিসিপও না থাকে অ্যাক্নলেজমেন্ট স্লিপ থাকে সেই ক্ষেত্রে তোমরা অ্যাক্নলেজমেন্ট স্লিপের এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ফোলিও নাম্বার এইভাবে কিন্তু থাকবে এই ফলিও নাম্বারটি তোমাদের বসিয়ে দিতে হবে তো আমরা এইখানে ফলিও নাম্বারটি বসিয়ে দেবো তো আমরা এইখানে ফোলিও নাম্বারটি বসিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে ভেরিফাইয়ে ক্লিক করবো ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে নতুন একটি পেজ খুলে যাবে যেইখানে তোমরা দেখতে পাচ্ছ মেম্বার নেম দেখতে পারবে এবং নমিনি নেম দেখতে পারবে তো তোমরা বা তুমি কে সেটি এইখান থেকে চুজ করতে হবে যে মেম্বার হও মেম্বার চুজ করবে নমিনি হলে নমিনি চুজ করবে বা আপনারা আপনি কে অর্থাৎ আপনি মেম্বার অর্থাৎ যার নামে এই পলিসিটি রয়েছে বা বইটি রয়েছে সে যদি আপনি নিজেই হন সেই ক্ষেত্রে মেম্বারে চুজ করবেন নাহলে নমিনি চুজ করবেন তো আমরা এইখানে মেম্বার চুজ করে নেবো তো আমরা যখনই এইখানে মেম্বারে ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ইরোড চলে এসেছে রেড কালারে তো এইখানে বলা হচ্ছে যে তোমাদের যে নাম সেই নাম কিন্তু মিসম্যাচ হয়েছে অর্থাৎ যে ক্লেম করছে তার নামের সঙ্গে সঙ্গে মেম্বার নেম তো আমরা এখানে মেম্বার নেম তোমরা দেখবে এখানে কিন্তু স্পেলিং মিস্টেক রয়েছে সেই জন্য নিচের মধ্যে এসে তোমরা এখানে স্পেলিং মিস্টেক চুজ করবে স্পেলিং মিসম্যাচ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে নিচে বলা হচ্ছে তোমাদের একটি কিন্তু এখানে তোমাদের সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন তোমার ম্যারেজ সার্টিফিকেট নেম চেঞ্জ সার্টিফিকেট এক্সেট্রা তো এইখানে আমরা আধার কার্ডটিকেই আপলোড করে দেবো যেহেতু আধার কার্ডের মধ্যেই নাম ঠিক রয়েছে সেই জন্য এখানে তিন এমবির মধ্যে আধার কার্ডটিকে আপলোড করে দেবো আমরা এখানে আধার কার্ডটিকে আপলোড করে দিয়েছি দিয়ে সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ফোলিও নাম্বারটি চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটি ফোলিও নাম্বার অ্যাড করা হয়ে গেছে এবং তারপরে আমার যেহেতু আরও একটি ফোলিও নাম্বার রয়েছে সেই জন্য আবারও আমি এই অপশানে ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এইখানে আবারও সেলফ নোমিনিতে ক্লিক থাকবে এইখানে এসে আমাদের আবারও ফোলিও নাম্বারটি এন্টার করতে হবে দ্বিতীয়টির ক্ষেত্রেও সেম আমরা এখানে ফোলিও নাম্বার দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্পেলিং মিসম্যাচ রয়েছে সেই জন্য স্পেলিং মিস্টেক চুজ করে এখানে আধার কার্ডটিকে আবারও আপলোড করে দেবো দিয়ে সেফ চেঞ্জের মধ্যে ক্লিক করবো সেফ চেঞ্জের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই ফোলিও নাম্বারটিও অ্যাড হয়ে যাবে এবং এটি আন্ডার রিভিউ চলে গেল এইখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট স্ট্যাটাস আন্ডার রিভিউয়ে চলে গেল তো যাদের এইখানে কোনো রকমের কোনো স্পেলিং মিসম্যাচ থাকবে না তাদের কিন্তু সোজাসুজি এখানে ভেরিফাই হয়ে যাবে কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই একদম কিন্তু সোজা ভেরিফাই হয়ে যাবে এবং এইখানে এসে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে তো তার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট কোয়াডি রয়েছে তো তোমরা এই পেমেন্ট কোয়াডির মধ্যে ক্লিক করতে পারো পেমেন্ট কোয়াডির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু কোনো পেমেন্ট কোয়াডি নেই তো এইখানে আমরা কেটে দেবো এটিকে দেওয়ার পর নিচের দিকে তোমরা চলে আসবে এবং এইখানে তোমাদের ব্যাঙ্ক নেম দিতে হবে আমি যেটি প্রথমে বললাম তোমাদের এখানে ব্যাঙ্ক নেম দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আইএফএসসি কোড দিতে হবে ব্রাঞ্চ দিতে হবে ব্রাঞ্চ নেম দিতে হবে তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা চেক বুক আপলোড করতে চাও নাকি ব্যাংকের ফ্রন্ট পেজ আপলোড করতে চাও সেটি এইখানে দিয়ে দেবে তো এইখানে থেকে আমরা ফ্রন্ট পেজ চুজ করবো এবং তার সঙ্গে সঙ্গে এই তথ্যটি ফিল করবো এবং অবশ্যই তোমাদের টিএমবি এম মধ্যে দিতে হবে এবং এই যে কয়েকটি ফর্ম্যাট এই কয়েকটি ফর্মাটের মধ্যে পাসবুকটিকে আপলোড করতে পারবে তো আমরা এই ফর্মটি একবার ফিল আপ করে নেবো নিয়ে এইখানে সাবমিটে ক্লিক করে দেবো তো আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে আপলোড করে দিয়েছি এইবার সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এইভাবে একটি পপ আপ চলে আসবে যে এইখানে এসে তোমরা ইএসএ ক্লিক করে দেবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং তোমাদেরকে বলা হবে ডাউনলোড রিপোর্ট তো এইখানে তোমরা ডাউনলোড রিপোর্টে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের রিপোর্টটি ডাউনলোড হয়ে যাবে এবং এই রিপোর্টটিকে তোমরা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে এই রিপোর্টটি দিয়ে ভবিষ্যতে তোমাদের অনেক রকমের কাজ হবে সেই জন্য অবশ্যই এটিকে খুব গুরুত্ব সহকারে রাখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে কি করে তোমাদের ফলি নাম্বার চেক করতে হবে ফলি নাম্বার ভুল থাকলে কি করতে হবে তার সঙ্গে সঙ্গে কেমন করে তোমাদের অ্যাকাউন্ট আপডেট করতে হবে বা আপলোড করতে হবে সমস্ত কিছুই দেখলে এবং যদি সমস্ত কিছু দেখা হয়ে থাকে এবং যে ভিডিওটি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এই একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ